নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিভিন্ন পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসুন বিস্তারিত জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। বন্ধুরা, ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পুরুষ ও মহিলা উভয়কেই ফোর্সের ফ্লাইং অফিসার ও গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদে আবেদনের কথা জানিয়েছেন। এয়ারফোর্স কমন এলিজিবিলিটি টেস্ট AFCET 2 এর মাধ্যমে নিয়োগ হবে। আবেদন শুরু হবে আগামী 1 জুন। আপনি শেষ আবেদন করতে পারবেন 30 জুন বিকেল 5টা পর্যন্ত। বয়স ফ্লাইং অফিসার পদের জন্য 2023-এর 1 জানুয়ারি অনুযায়ী 20-24 বছরের মধ্যে হতে হবে ও গ্রাউন্ড ডিউটি টেকনিশিয়ান ও নন টেকনিশিয়ান পদের জন্য 2023-এর জানুয়ারি অনুযায়ী 20-26 বছরের মধ্যে বয়স হতে হবে। যোগ্যতা উচ্চ মাধ্যমিকে অঙ্ক এবং ফিজিক্স সমেত 50% নিয়ে পাস ও গ্র্যাজুয়েশন অথবা বিই অথবা বিটেক পাস হতে হবে। কাজের স্থান সম্পূর্ণ ভারতবর্ষ। আবেদন ফি 250 টাকা। বেতন বন্ধুরা, ফ্লাইং অফিসার পদের জন্য ট্রেনিংয়ের সময় ফিক্স স্টাইপেন 56,100 টাকা করে কিন্তু পাওয়া যাবে। বন্ধুরা, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি ওখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে বিস্তারিত দেখে নিতে পারবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আবেদন করার আগে অবশ্যই আপনারা কিন্তু ডিটেলস নোটিফিকেশনটি একবার পড়ে নেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাহলে আর দেরি না করে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা কিন্তু এরকম গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিন আপলোড করে থাকি। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকে নিজেকে আপডেটেড রাখবেন। নমস্কার।